আজকে এই নিজ জন রাইতের মধ্যে জন কই রইলাম এর মানে কি বলতে সহজ হ্যাঁ মানে আজকে রাইতে আন দাই আমি পড়ালে আর দইলেও আমরা কি ভেজে কি করবো এই রোগের অমৃত্য ওষুধ আর কোন দিন তোমার হইতো না এই যে মনে হয় এই যে এটা তুমি খাইবা আমি কালকে কি আসছিলাম জানো ওষুধের নিয়মটা তো শুনবে তো নিয়মটাও তো হয় ঠিক করছে নিয়মটা তোর ভালোবাসে কইতাছি কিরম খারাপ হইতেছে এমন কিন্তু আরে শুনো তো আরে বাবা এটা তো নিয়ম এটা তো মনে হয় নিয়মের অনিয়ম করে দেবে তুই নিয়মটা কইবি তুই হাতে লারা দেন যেত না হিন্দা ভাঙ্গে যাই তুই কই বই রয়েছিস এটা জানোস তুই রেল লাইনে উঠে বই রয়েছিস পাথর দিয়ে কিন্তু মাথা হড়াইয়া দেন একবারে আগে শুনালো তারপরে কই এটা লয়ে যাই বাবা তুমি হাতে করে নিয়ে যাবে সুন্দর করে তোরে কি কইছে লাল শালু কবি তার কাহিনী কইতে কথা কবি আমি তো এটার নিয়মটা কইতেছি তুমি তো এখন গাইবা না সোয়া লাগাইবা এটার প্রসেসিংটা তো বলতে হইব না হয় কিন্তু আবার তারপর তুমি এটা খাইতে হইব এটা নিতে হইব বাড়ি নিয়ে তুইলা কলসের ভিতরে তুইলা তারপরে তোমার ঘরের চায়ের গানি দেয়া ষাট ঠাকুর আন দিতে হইব এটা কিন্তু আমার কথা না কাম কি ওষুধ আনছস না এই বাইদ্য বিটে না যুক্তি আনছস এটা কম আরে না এটা মহামূল্যবান এক ঔষধ এটা কিন্তু আমার তৈরি না তুই কিছু খাইছস এটা কো এটা কিন্তু মাই বেশি পুতে পুতে বেশি এরকম কোনো প্রোডাক্ট না এটা কোনো কামরূপ কামাক্কার আমি তো জানি যে 2 বছরের বেশি ওষুধের ডেট দেয় না আরে ভাই এটা 2 টাকা শ্যাম্পু যদি 3 বছর মেয়াদ থাকতে পারে এটা মহামূল্যবান আমার বোন তোর কাছে তোমার এটা দিছি এটা কি মনে করছো মহাসাধু তুই তো নিয়মই কইছস না বর্তমান বাইদ্য বেটে মনে করছে কইতাছস এটা সাইড মুখ দিয়ে গুল দেবো ভাই হিন্দু আমি হাফ ছাড়তাছি এই গুলের ভিত থেকে সাইডটা ঘুরান রাত্রে স্বপ্নে স্বপ্নে তোমার জ্বর আসবে কাল বৈশাখী আসবে তারপরে মাছ গয়ে 1 ফুট গর্ত করিয়া রাখতে
হ্যাঁ এটা কিন্তু অনেক ভারী অনেক হালকা মেজাজটা কিরম খারাপ করে মনে কয় না কি বেকায় অঙ্ক অনেক ভারী বলো বলো শুনো শুনো তারপর বুক দিয়া কুলিতে হইবে এটা খুলিয়া এইটাকে সাত সম দ্বিখণ্ডে দুই ভাগ করিয়া ভাই রে ভাই তোর হাউড়ি দূরে কই ভাই তুই তাড়াতাড়ি কয় কি বা কেমন লাগবো কই আমার তোর কথা থেকে আমার একটু উদ্ধার কর ভাই তোর হাউড়ি এই তো শুনো সমদ্বিখণ্ডিত করিয়া তারপর তুমি ঘুমাইতে হবে ঘুমাইয়া তোমার মুখের উপর রাখিতে হবে তারপর এটা ছুঁয়া ছুঁয়ে খাইতে ভাই ভাই তোর অসুখের থেকে তুই আমার একটু বিষ এনে দিই ভাই তারপর বলছো যাবে বলছো